অবস্থিত যে সনময় চট্টোপাধ্যায় তিনি নাই, আমি অ্যাক্রস দ্য পার্টি লাইন বলবো, ফ্রিডম অফ স্পিচ এর উপর আঘাত মানে আঘাত হচ্ছে এবং বাংলায় মমতা ব্যানার্জি জরুরি অবস্থাকেও হারানাচ্ছে। রাজ্যপাল যে আমাদের রাজ্যপাল রয়েছেন, কেন্দ্রীয় যে সিকিউরিটি ওনার যে এখন ব্যাপার রয়েছে সেই ব্যাপারে কি বলবেন? না, ব্যাপারটা হচ্ছে কেন্দ্রীয় সিকিউরিটি, কেন্দ্রীয় নিশ্চিত করে যে ইন্টেলিজেন্স এজেন্সি তারা মনে করেছে যে রাজ্যপালের নিরাপত্তার দরকার, তাই তাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ। তারা সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না, খুবই দুঃখিত তারা। কেন্দ্রীয় সরকারের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সমস্ত প্রকল্পগুলো করছেন, যে প্রকল্পগুলো জনগণের পক্ষে প্রকল্প, সেই প্রকল্পে মমতাদি যেহেতু চাইছে যে নরেন্দ্র মোদীর নামটা পৌঁছে যাবে, অতএব সেই প্রকল্পটা বাড়া যাওয়া চাইছে। তাই আয়ুষ্মান ভারত প্রকল্পের যেটা একটা গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ যে উপকার পায়, সেই উপকারটা যাতে না পায় তার জন্যে উনি আয়ুষ্মান ভারত এখানে চালু করতে দিচ্ছেন। কিন্তু দাদা, এই তাহলে এই প্রকল্প কি তাহলে পশ্চিমবঙ্গে মার খাবে সাধারণ মানুষের বঞ্চিত? তো 8-9 মাসের এই সরকারের মেয়াদ, এরপর তো এই সরকার আর থাকবে না। পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার হবে এবং ভারতীয় জনতা পার্টির সরকার হলে নিশ্চিত করে এই প্রকল্প ভারতবর্ষে চার সাথে সাথে পশ্চিমবাংলাতেও চালু। আজকে হরিয়ানা এবং মহারাষ্ট্রে হচ্ছে ইলেকশন চলছে, দুটো রাজ্যেই ভারতীয় জনতা পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা ক্ষমতায় আছে। তো সকালের দিক থেকে দেখা গিয়েছে যে ভোটে মানে ভোট প্রদানের সংখ্যা অনেক কম। যাই হোক, দুটো রাজ্যেই ভারতীয় জনতা পার্টি বিপুলভাবে ক্ষমতায় আছে। আর একটা ব্যাপারও আপনারা কিন্তু লক্ষ্য করেছেন যে ভারতবর্ষ এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, ভারতকে কেউ চোখ রাঙালে হবে না। আমাদের দুজন জওয়ান খুন হয়েছিল গতকাল, আজ কিন্তু দেখেছেন আপনারা গতকাল পাল্টা আঘাত এনে শত্রু ঘাঁটিগুলোকে ধ্বংস করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি।